আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা করে দেখাবো দেশি মুরগির দোপেয়াজু। দেশি মুরগি নেওয়া হয়েছে একটা, এখানে এখানে অনেকগুলা পেঁয়াজ কাটা নেওয়া হয়েছে। পেঁয়াজগুলিকে ভুনা করা হবে। এই দোপেয়াজু করতে হলে বেশ মনোযোগ দিয়ে করতে হয় এবং সময় দিতে হয় একটা ভালো খাওয়া তৈরি করার জন্য। হ্যালো ভিউয়ার্স, উই কোমাতি ওরা ইড এন শিকলিং র্যাথ ও দেন শিকলিং ফ্রম বোরান হ্যামলান দেওয়া ওয়েলদিড গু শিকলিং এলার মান ক্যান্সার শিকলিং ফর একোলোগিস শিকলিং মান ক্যান্সার হ্যা টুক বি গানিককে লক উই কোমাত লগা দেন একোলোগিস কা শিকলিং এ নি ডগ দেন কাল্লাস দেশি মুরগির দো পেঁয়াজু। এখন দেওয়া হচ্ছে দারচিনি, এবার দেওয়া হলো তেজপাতা, তো বিহল্লাক লগার বগ ও কানেল। এখন দেওয়া হলো লং, এবার দেওয়া হলো এলাচ, নিহবিলাক কার্ডিমোম্মা। আমরা একটা মিডিয়াম আছে জিনিসটাকে পাক করার চেষ্টা করব। একটু টাইম নিয়ে জিনিসটা পাক করলে মুরগিটা হয় অসম্ভব মজার। এবং এই একোলোগিস মুরগি আপনারা ইচ্ছা করলে ফার্ম থেকে কিনতে পারেন। এখন দেওয়া হলো হলুদ, উই হর লাক গুরকা মেয়া ও তাসলিমা হুলমঙ্গা শের গুরকা মেয়া সাড়ে তিন চামচ, চার চামচের সাড়ে তিন চামচ দেওয়া হলো। এখন মরিচের গুঁড়া দেওয়া হলো, নিউ হুনার ব্লান্দাত শিলে পুলবার, রংটা তো দেখতে আসলেই খুবই সুন্দর হচ্ছে। এখন দেওয়া হলো কাশ্মীর মরিচ, বিহার ব্লান্দার দেন শিলে পুলবার ফ্রম কাশ্মীর ফিন্ট ফারি। এবার দেওয়া হলো আদা রসুন পেঁয়াজ বাটা, নিউ বিহল লাক পেস্ট ফর ইঙ্গে পাড়া উইথ লক অফ গুড লক লিটে এক্সট্রা ইঙ্গে পাড়া পেস্ট ও করার গে গুস মক একটু আদার পেস্ট একটু বেশি করে দেওয়া হলো ভালো স্বাদের জন্য। মুরগি দেওয়া হচ্ছে হরবি লাক চিকলিংয়ের। এই হলো রান্নার অবস্থা, রান্না চলছে। হ্যাঁ, রান্না হচ্ছে, আরও অনেকক্ষণ সময় লাগবে, এই মাংসটা পাক করতে একটু টাইম লাগে, আধা ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, তবে আমরা তো দেখাতে থাকি, আপনারা আমাদের সাথে থাকুন। হ্যাঁ, রান্না আমাদের আজকের মতো হয়ে গেছে। এখন এটা লাস্ট একটু জিরা দেওয়া হবে, একটু ধনিয়া দেওয়া হবে। এই হলো আমাদের আজকের রান্না, এটাকে বলা হয় দেশি মুরগির দোপেয়াজু। হ্যালো ভিউয়ার্স, নিউ উই হর লগ আত ফার্ডিক ও দে বড়া আত সার্ভেরা ফর আত এতাম হপাস নি গিল্লা দে দেন নি কুমার আত গে ও স্মেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব থাক ফর দগ এন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমাদেরকে আপনারা বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।